বিশ্বকাপ দু হাজার আঠারো নেইমারের পরে যাওয়া নিয়ে এবার ম্যারাডোনা যা বললেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ট্রোলিং হল ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে গ্রুপ পর্বে স্বরূপে দেখা দিতে না পারলেও নকআউটের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার মেক্সিকোকে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে তুললেন ব্রাজিলকে এই ম্যাচ জয়ের পর নেইমারকে বেশ কিছু পরামর্শ দিলেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা সতর্ক করে দিলেন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসাকে রাশিয়া বিশ্বকাপে বারবার উঠে আসছে ব্রাজিলের দশ নম্বর জার্সিধারীর মাঠে পড়ে যাওয়া সোমবার মেক্সিকোর বিপক্ষে গোল করে গোল করিয়ে যতই নায়কের মর্যাদা পান নেইমার মাঠে তার ফাউল আদায়ের চেষ্টা নিয়ে উঠেছে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন তিনি সাতান্ন বছর বয়সী ম্যারাডোনার নজর এড়ায়নি বিষয়টি তিনি তাই সতর্ক করে বললেন মাঠে নাটক করলে দেখতে হতে পারে কার্ড ফলে সমস্যায় পড়তে পারে দল এই কিংবদন্তি ফুটবলারের ভাষায় নেইমার এখন তারকা ফুটবলার যদিও তার মধ্যে ঘাটতি আছে তবে তার পরও নেইমার হল তারকা তাকে জানতে হবে যে এখনকার দিনে অহেতুক ডাইভিং এর শাস্তি হল হলুদ কার্ড ভি আর চালু হয়েছে কোস্টারিয়ার বিপক্ষে ইতিমধ্যেই ও হলুদ কার্ড দেখেছে তার মাথার মধ্যে থাকা দুষ্টমীর চিন্তা এবার বদলাতে হবে বিশ্বের সাবেক কিংবদন্তি অনেকে বল পায় নেইমারের যেমন প্রশংসা করছেন তেমনি নিন্দা করেছেন তার রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টার অনেকেই বলছেন যে নেইমারের আচরণে ব্রাজিলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যারিলিনাকার অ্যালান শেরাররা টুইটারে করার নিন্দা করেছেন শেরার বলেছেন নেইমার এসব এবার বন্ধ করো আমরা বিরক্ত হয়ে উঠেছি বন্ধুরা ম্যারাডোনা বরাবরই এরকম উল্টোপথের মন্তব্য করে সবসময়ই আলোচনায় আসতে চান এটাই তার বৈশিষ্ট্য নেইমারের এ বিষয়ে তার এমন বক্তব্য ব্যতিক্রম কিছু নয় কি বলেন আপনারা আর এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ